নমস্কার বন্ধুরা, সর্বাণীস কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি দই বেরেস্তা চিকেন। রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন, আর বাড়িতে বানিয়ে আমায় কমেন্টে জানান। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য। প্রথমে মাংস ম্যারিনেট করে নেব। এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি, আমি লেগ পিস নিয়েছি, আপনারা চাইলে অন্য পিসও করতে পারেন, লেগ পিস নিতেই হবে, এরকম কোনো মানে নেই। আমি এটাকে এখন ম্যারিনেট করব, ম্যারিনেট করে ফ্রিজে 1 ঘন্টার জন্য রাখব। প্রথমে এর মধ্যে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। আমি এখানে দুবার দিচ্ছি মানে 2 চামচ ব্যবহার করছি তা নয়, আসলে আমি 1 টেবিল চামচ পরিমাণ ইউজ করেছি, কিন্তু আমি এখানে দেওয়ার সময় 4 চামচ ব্যবহার করছিলাম বলে দুবার দিয়েছি। এরপর দিলাম আদা বাটা, এটা আমি 1 চামচ দিচ্ছি। এখন এর মধ্যে দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। দেব 2 টেবিলস্পুন ফেটানো দই। দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। এরপর এর মধ্যে আমি দেব তেল, সাদা তেল ব্যবহার করছি। এখানেও 2 চামচ কিংবা তার থেকে আর একটু বেশি পরিমাণ তেল আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী নুন ব্যবহার করবেন। এখন খুব ভালোভাবে সমস্ত উপকরণ চিকেনের গায়ে মাখাবো, খুব ভালোভাবে ম্যারিনেট করব। চিকেন ম্যারিনেট হয়ে গেছে, এখন আমি এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে 7-8 ঘন্টা রাখতে পারেন কিংবা ওভারনাইট, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা ফ্রিজে রাখবেন। চিকেন ম্যারিনেট হতে দিয়েছি, এখন আমি বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নেব। গরম তেলের মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ, কুচনো পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এটার রং গোল্ডেন ব্রাউন হয়ে যায় ততক্ষণ এটা হালকা হাতে নাড়াচাড়া করছি। দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, একদম সুন্দর রং চলে এসেছে। এখন আমি এটা কড়াই থেকে তুলে নেব। এরপর ওই একই তেলের মধ্যে চিকেনের পিসগুলো আমি ভেজে নেব। চিকেনের পিসগুলো খুব সাবধানে দেবেন, কারণ গরম তেলের মধ্যে এটা দিলেই তেল ছিটে আসবে। গ্যাসের ফ্লেম এই সময় একদম কম রেখে চিকেনের পিসগুলো এপিট ওপিট একটু ভেজে নিতে হবে। একটা পিঠ হয়ে গেছে, আরেকটা পিঠ আমি উল্টে দিয়েছিলাম। খুব বেশি কিন্তু ভাজতে হবে না, আপনারা কালার দেখে বুঝতে পারছেন খুব বেশি ভাজার প্রয়োজন নেই। চিকেনের পিসগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি।
চিকেনটা রান্না করার জন্য এখানে আমি 3 টেবিল স্পুন তেল নিয়েছি। তেল গরম হওয়ার পর এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি কতটা পরিমাণে কি ব্যবহার করেছি সেটা ডেসক্রিপশনে দিয়ে দেব, প্লিজ একবার চেক করে নেবেন। এরপর এর মধ্যে দিলাম রসুন বাটা। এখন দিচ্ছি আদা বাটা। এখন এটা হালকাভাবে নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা করতে হবে, না হলে রসুনের কাঁচা গন্ধ থেকে যাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা বাটা। ম্যারিনেশনের সময় আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, আপনারা যদি খুব বেশি ঝাল না পছন্দ করেন তাহলে একটু বুঝে কাঁচা লঙ্কা বাটা দেবেন। তবে এটা একটু ঝাল ঝাল টক, যেহেতু টক দই ব্যবহার করছি একটু ঝালের পরিমাণটা মোটামুটি দেবেন, তাহলে টেস্টটা অনেক ভালো হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখন এর মধ্যে দিয়ে দিলাম ফেটানো টক দই। সরি বন্ধুরা, আমি আগে কাঁচা লঙ্কা বাটার পরে যখন বাদাম বাটা দিয়েছিলাম তারপর এতে চারমগজ বাটা দিয়েছিলাম, ওটা আমি মিস করে গেছি বলতে। আপনারা কাজু বাদাম বাটা দেওয়ার পরেই চারমগজ বাটাও দিয়ে দেবেন। টক দইটা দেওয়ার পর পুরো মশলাটাই ভালোভাবে নাড়তে হবে। গ্যাসের ফ্লেম সবসময় আমি প্রেফার করি লো থেকে মিডিয়ামে রেখে রান্না করতে। দেখুন, মশলা থেকে তেল আলাদা হয়ে এসেছে, তার মানে আমাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এই রেসিপিটা যেহেতু একটু সাদা সাদা হয় তাই আমি এতে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিংবা হলুদ ব্যবহার করিনি। এরপর দেখুন মশলাটা ফুটে উঠেছে গ্রেভি। তারপর আমি এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু রান্নায় একটু জল ব্যবহার করিনি, আপনাদের যদি মনে হয় গ্রেভি আর একটু বেশি আপনারা ঝোল পছন্দ করেন তাহলে একটু গরম জল ব্যবহার করতেই পারেন। চিকেনের পিসগুলো হালকা হাতে উল্টে পাল্টে দিয়ে আমি গ্যাস মিডিয়াম থেকে লোয়ে রেখে এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্লিট করা কাঁচা লঙ্কা বা চেরা কাঁচা লঙ্কা। এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পরে দেখুন চিকেন কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখানে আমার মনে হয়েছে আরেকটু নুন দেওয়া প্রয়োজন, তাই আমি আরেকটু নুন দিলাম। এখানে আমি পরে আর 1/2 চামচ নুন ইউজ করেছি।
ঢাকা দিয়ে আরও কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। দেখুন, আমি প্রায় 10-15 মিনিট পর দেখছি চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তার মানে আমাদের চিকেন প্রায় রেডি। এরপর এর উপর দিয়ে আমি বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। দই বেরেস্তা চিকেন রেডি। এখন এটা পরিবেশন করার পালা। এই রেসিপিটি আপনারা নান, পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে এই দারুণ স্বাদের রেসিপিটি আপনারা বাড়িতে রান্না করুন আর খেয়ে আমায় অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন আর আমায় ফলো করুন আমার ফেসবুক পেজ সর্বানিস কিচেনে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো ভালো খান আর ভালো থাকুন। নমস্কার।